স্টাইল চিকেন কারি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে ধুয়ে একটা পাত্রে রেখেছি, তার সঙ্গে দেব পেঁয়াজ বাটা 2 টিস্পুন, আদা লঙ্কা রসুন বাটা 1 চা চামচ, দই টক দই ফেটানো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটা একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করব। করে 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে রাখবো। যে মিক্স করা হয়ে গেছে, এটা এবার রেখে দেব ঘন্টাখানেক ম্যারিনেট করবার জন্য। আমরা তেলটাকে গরম করে নিয়েছি। এই আর্মেনিয়ান স্পেশাল চিকেন কারির জন্য আমাদের সব কিছুই গোটা গোটা লাগবে। যেমন আমরা প্রথমে আলুটাকে একটু ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে, আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, একটু অল্প লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা কেটে তুলে নিচ্ছি। ঠিক আমি ডিমগুলোকেও আমি অল্প একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেবো। দুধটাও সেমভাবে আধখানা করে কাটা, এটাকে ভেজে নেবো একটু অল্প লাল করে, একটু যাক ভাজা হবে একটু লাল লাল করে। গাজরটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এইবার এর মধ্যে গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ এগুলো দেবো, দিয়ে একটু ভালো করে ভাজবো। এবার এতে আদা লঙ্কা রসুন বাটা একটু দিয়ে দেবো 1 চামচ করে। পেঁয়াজ বাটা 2 চামচ, দিয়ে ভালো করে লাল লাল করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঘন্টা দুই আগে চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম, সেটাও ম্যারিনেট হয়ে গেছে। এবার এই চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ভালো করে মিক্স করছি, এর সঙ্গে একটু নুন দেব পরিমাণ মতো। সব তখন ম্যারিনেট করার সময় নুন দিইনি, নুন দিচ্ছি 1 চামচ 1.5 চামচ মতো নুন দিতে হবে। হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প। এটা মিক্স করে ভালো করে এটা ভাজবো, 10-15 মিনিট সেটা ভাজবো।
চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে আমার ভেজে রাখা গাজর, আলু, আর ডিম, এগুলো এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু আরেকবার ভাজবো দু এক মিনিট। ভাজা হয়ে গেছে, এবার এতে একটু গরম জল অল্প এতে দিয়ে দেবো। দিয়ে এটা 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এবং তখনই আশা করা যাচ্ছে তার অনেকটা হয়ে যাবে। তারপর ওই পেঁয়াজ আর টমেটোটা দেবো, আগে এটা একটু হয়ে যাক, 10 মিনিট রাখবো এটাকে। মাংসটা অনেকটা এবার হয়ে গেছে, এবার এইবার আমি এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ, গোটা পেঁয়াজ, এইভাবে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিটের মধ্যে আমার আমিনিয়া স্টাইল চিকেন কারি রেডি হয়ে যাবে। মাংসটাকে ভালো করে ভেজে ভালো করে একটু সেদ্ধ করবার জন্য একটা স্টিম দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। আমার আমিনিয়া স্টাইল চিকেন রেডি, এতে একটুখানি 1-2 চামচ মতো ঘি দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমিনিয়া স্টাইল চিকেন কারি।